আজকে জাস্ট একটু শর্টে গো থ্রু করি আর থ্রেড চ্যাপ্টারে আর কি কি আসাম ওকে সো মেনলি থ্রেডে আমাদের ক্রিটিক্যাল কতগুলো কন্টেন্ট অলরেডি কভার করা হয়ে গেছে লাইক কনকারেন্সি অ্যান্ড প্যারালিজম এখান থেকে অনেক সময় কনসেপচুয়াল কোয়েশন আসে এটা একটু মাথায় রাখবা দেন আমরা স্লটটা ইম্পর্টেন্ট ওকে আর কি কি দেখছি আমরা আর একটু জাস্ট মাথা রাখো যে থ্রেড আসলে কি শেয়ার করে না করে এই জিনিসগুলো আর কি মানে স্ট্রাকচারাল ইয়াটা কি নেচারটা কি অ্যান্ড অ্যাকচুয়ালি লাইক প্রসেসের বদলে থ্রেড ক্রিয়েট করলে কি কি অ্যাডভান্টেজ পাওয়া যায় এই জিনিসগুলো একটু তোমরা মাথা রাখো আচ্ছা দেন ইউজার থ্রেড কানাল থ্রেডের রিলেশন এটা এটা তোমরা অলরেডি দেখছো এখন হচ্ছে গিয়ে মেনলি আমরা ওই থ্রেডের কতগুলো লাইব্রেরি নিয়ে আর কি বলা আছে স্লাইডের শেষে তো মেনলি থ্রেড ইমপ্লিমেন্ট করার বিভিন্ন ধরনের ইন্টারফেস আছে সো এই ইন্টারফেসগুলো অনেক রকম হয়ে থাকে সো ওয়ান অফ দ্য ইন্টারফেস হচ্ছে এই যে পি থ্রেডস এখানে যেটা দেওয়া আছে এটা একটা ইন্টারফেস টাইপ সো এটা একটা বলা আছে দেখো এটা হচ্ছে কি এক ধরনের ইমপ্লিমেন্টেশন এটা কোনো থ্রেড স্পেসিফিকেশন না মানে বেসিক্যালি এটা একটা কাইন্ড অফ একটা লাইব্রেরির মতো যেটা দিয়ে আর কি তোমার থ্রেড মানে যেটা ইউজ করে নিয়ে তুমি থ্রেড ইমপ্লিমেন্ট করতে পারো মানে দ্য লাইব্রেরি ইটসেলফ ইজ নট এন ইমপ্লিমেন্টেশন বাট তুমি এটা চাইলে ইউজ করে তুমি থ্রেড অ্যাপ ইয়া করতে পারো আর কি যে কোনো কোনো হয়তো স্পেসিফিক এর আন্ডারে তুমি থ্রেড ক্রিয়েট করতে পারো ফর এক্সাম্পল যেমন মনে করো সি 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 এর যেমন নিজস্ব কোনো থ্রেডের ইয়া নেই থ্রেড তৈরি করার কোনো সিস্টেম নাই সো তুমি যদি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে হয়তো যদি তুমি প্রপারলি থ্রেডিং করতে চাও তখন এই যে এই বেসিক্যালি থার্ড পার্টি লাইব্রেরিস আছে পি থ্রেডস এগুলা ইউজ করা লাগে সো পি থ্রেড হচ্ছে মনে করো এক ধরনের থ্রেড ক্রিয়েশন স্পেসিফিকেশন দেন হচ্ছে গিয়ে তো আমার আরেকটা আছে জাভা থ্রেড জাভাতে তো আমরা সবাই মোটামুটি থ্রেড তৈরি করে আসছি আমি আশা করি সবাই মোটামুটি তৈরি করে আসছি সো জাভাতে তুমি দুইভাবে থ্রেড ক্রিয়েট করতে পারো একটা হচ্ছে গিয়ে এটা এটা এক্সপেক্ট করতেছি আমরা সবাই জানি একটা হচ্ছে গিয়ে তুমি রানে ইন্টারফেসের থ্রুতে সো তুমি একটা ইন্টারফেস তৈরি করো রানাবোলো এটার মধ্যে একটা রান ইয়া থাকে রান মেথড থাকে আর কি ওকে সো এটা হচ্ছে কি এটাই হচ্ছে কি বেসিক্যালি ইন্টারফেসটার স্ট্রাকচার তারপরে তুমি মনে করো তোমার প্রোগ্রাম থেকে হয় প্রোগ্রামে হয়তো থ্রেড ক্রিয়েট করতে চাচ্ছো সো তুমি যেটা করবা তুমি তোমার প্রোগ্রামের ক্লাসটা লিখবা ক্লাসে লিখে দিবা ইমপ্লিমেন্টস রানেবল সো আমরা জানি যে কোনো যদি তুমি ইন্টারফেস ইমপ্লিমেন্ট করো সেক্ষেত্রে ওই ইন্টারফেসের মধ্যে যেই মেথডগুলো ডিক্লেয়ার করে দেওয়া আছে মানে যেই মেথডগুলো ডিফাইন করা দেওয়া আছে এখানে দেখো এখানে কিন্তু মেথডের কোনো বডি নাই মেথডের ভিতরে কোনো কোনো কোড নাই জাস্ট মেথডের নামটা ডিক্লেয়ার করা বাট মেইন আইডিয়া তুমি যখন ইন্টারফেসটা যখন ইমপ্লিমেন্ট করবা তখন ওই ইন্টারফেসের আন্ডারে যে মেথডগুলো থাকে ওগুলো সবগুলো তোমাকে আর কি কল করা লাগে ভিতরে সো বেসিক আইডিয়া হচ্ছে তুমি মনে করো যদি তোমার কোডে কোনো থ্রেড ইয়া করতে চাও থ্রেড অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তুমি ফার্স্টে রানেবলটা ইমপ্লিমেন্ট করবা রানে বল ইমপ্লিমেন্ট করলে দেন তোমাকে কোড তোমার ক্লাসটা ফোর্স করবে এই রান মেথডটা ইমপ্লিমেন্ট করার জন্য সো তুমি রান মেথডটা কল করে তুমি আর কি ভিতরে হচ্ছে গিয়ে তুমি তোমার কোড ইনস্ট্রাকশনগুলো লেখো তারপরে ওই একটা থ্রেড অবজেক্ট তৈরি করে নিয়ে থ্রেড এন আন্ডারে অবজেক্ট তৈরি করে নিয়ে তারপরে তুমি যখন ডট স্টার্ট মেথডটা কল করো তখন এই রান মেথডটা কল হয় আর কি বেসিক্যালি ওকে সো এটা হচ্ছে গিয়ে মেইন হ্যাঁ বলো স্যার এটা অবজেক্টের নামে কল করতে হয় না এটা এটা হচ্ছে কি একটা নামের মেথডের নামে কল করতে হয় না মেথডের নামে বলতে কোনটা বলতাছো মানে স্যার যে ওয়ার্কার ডট মানে এটা এটা তৈরি করার একটা ওয়াই স্যার রান স্যার দিস ইজ জাস্ট ওয়ান অফ দা ওয়ে বুঝছো এটা তোমার আরেকটা আছে না এক্সটেন্ডস থ্রেড জাভাতে অনেকভাবে ইমপ্লিমেন্ট করা আছে সো রানেবল ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি একটা টাইপ দেন এক্সটেন্স থ্রেড করলে তোমার ওইটা আবার আরেক টাইপ তখন আবার তুমি মেথডের অবজেক্ট তৈরি করে নিয়ে কল করো বুঝে যাচ্ছে স্যার জাভায় থ্রেড করি নাই তো এর জন্য বুঝি নাই স্যার থ্রেড তো করে আসার কথা এতদিন আচ্ছা এনিওয়েজ আমরা আমরা কথা হচ্ছে ডেপথে যাব না এগুলা খুব একটা ঠিক আছে জাস্ট জাস্ট মাথায় রাখো যে এই এই জিনিসটা জাস্ট মাথায় রাখো যে তুমি যখন একটা ইন্টারফেস রানে বলে ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করবা তখন তোমাকে এই রান মেথডটা ভিতরে লেখা লাগবে এবং তুমি যেই ইনস্ট্রাকশনগুলোর তুমি থ্রেডের আন্ডারে রাখতেছো ইনস্ট্রাকশন গুলো এই রান মেথডের মধ্যে লেখবা তারপরে তুমি এভাবে একটা থ্রেডের অবজেক্ট তৈরি করে নিয়ে মানে সিস্টেমটা এরকম তুমি একটা থ্রেডের অবজেক্ট তৈরি করবা তার কনস্ট্রাক্টরে তুমি ওই যে ক্লাসের অবজেক্টটা তুমি পাস করে দিবা তারপরে তোমার ওই থ্রেড অবজেক্ট ডট স্টার্ট কল করলে ভিতরে এই রান মেথডটা কল হবে বুঝা তারপরে তুমি মনে করো যদি আরেকটা থ্রেড তৈরি করো ওয়ার্কার টু তারপরে যদি তুমি কল করো ওয়ার্কার ডট রান তখন যেটা হবে এই ওয়ার্কার ওয়ার্কারের রান আর ওয়ার্কার টু এর রান দুইটা ডিফারেন্ট থ্রেড তৈরি হবে ঠিক আছে দুইটা থ্রেড ডিফারেন্ট থ্রেড তৈরি নিয়ে তারা আর কি এক একটা ইন্ডিভিজুয়াল থ্রেড এক্সিকিউট হয়ে থাকবে জিনিসটা if that makes sense okay so এটা হচ্ছে কি জাভাতে থার্ড ক্রিয়েশনের আইডিয়া হ্যাঁ রিফাত কিছু কি বলতে চাইছিলেন স্যার এটা কি অলওয়েজ থাকবে নাকি আমরা নেম চেঞ্জ করে দিতে পারি ওয়ারকারের কথা বলতাছো না স্যার এই যে রান মেথডটা যেটা ছিল void না রান তুমি চেঞ্জ করতে পারবে না কারণ রান মেথডটা হচ্ছে এটা তোমার রানএবল এর ডেফিনিশন আছে হ্যাঁ এটা একটা ফিক্সড ইন্টারফেস তুমি যখন রানে বলটা ইমপ্লিমেন্ট করবা তখন তোমাকে রান নামের এই মেথডটা অবশ্যই তোমাকে ইয়া করতে হবে আদারওয়াইজ তোমাকে কম্পাইলার এরর দেবে বুঝছো এটা হচ্ছে এর কথা তারপরে তুমি মনে করো তুমি থ্রেডের অনেকগুলা যত যত ইচ্ছা অবজেক্ট তৈরি করতে পারো অবজেক্টের মধ্যে তোমার ক্লাসের ইয়াটা ক্লাসের অবজেক্টটা পাস করে দিবা তারপরে তুমি কোনো একটা পার্টিকুলার অবজেক্টের জন্য স্টার্ট মেথডটা কল করলে ওই পার্টিকুলার অবজেক্টের রানে যেই কোডগুলো আছে ওগুলোর একটা থ্রেড তৈরি হয়ে হবে আর কি বেসিক্যালি দেন তুমি জয়েন মেথডটা কল করে নিয়ে বেসিক্যালি তুমি লাইক কোন একটা থ্রেড বেসিক্যালি জয়েনের আইডিয়াটা কি মনে করো লাইক থ্রেড তুমি মাল্টিপল থ্রেড ক্রিয়েট করলে যেগুলো হয় ওগুলো কনকারেন্টলি রান হতে থাকে কনকারেন্সি সম্পর্কে তো আমরা অলরেডি জানি যে ইট ক্রিয়েটস দ্যাট ইলোশন যে প্যারালালি রান হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি প্যারালালিও রান হতে পারে বাট র্যাপিড সুইচিং করেও হতে পারে একবার থ্রেড ওয়ান চলতেছে তারপরে থ্রেড টু আবার থ্রেড ওয়ান থ্রেড টু এরকম তুমি মনে করো চাও যে তুমি একটা থ্রেড এ সিরিয়াল মেনটেন করতেছো মনে করো তুমি আগে চারটা থ্রেড তৈরি করছো আগে থ্রেড থ্রি পারফর্ম করবে দেন থ্রেড ফোর থ্রেড টু ওয়ান এরকম করতে চাচ্ছো সেক্ষেত্রে তুমি যেটা করবা থ্রেড থ্রিটা সবার আগে তুমি পারফর্ম করতে চাচ্ছ তো তুমি যেটা করবা মনে করো থ্রেড থ্রি এর উপরে তুমি জয়েন কল করবা ওকে মনে করো তোমার ওয়ার্কারের চারটা অবজেক্ট আছে ওয়ার্কার ওয়ার্কার টু ওয়ার্কার থ্রি ওয়ার্কার ফোর সো তুমি ওয়ার্কার ওয়ার্কারের উপর জয়েন কল করলে সবার আগে ওয়ার্কারটা শেষ হয়ে নিবে তারপরে হচ্ছে গিয়ে ওয়ার্কার টু থ্রি ফোর এক টার্ন আসবে এরকম আর কি সামথিং লাইক দ্যাট সো বেসিক্যালি তোমার কোনো একটা থ্রেডের উপর জয়েন কল করলে যদি অন্যান্য থ্রেড এক্সিস্ট করে ওই থ্রেডটা শেষ হওয়ার জন্য ওয়েট করে ওকে মনে করো চারটা থ্রেড আছে টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর ওকে টি ওয়ান এখন মনে করো তুমি যদি টি থ্রি এর উপর যদি তুমি ওয়েট কল করো তাহলে আগে থ্রি থ্রি শেষ হবে তারপরে হচ্ছে কি অন্যান্য থ্রেড টার্ন আসবে ইট ওয়ার্কস লাইক দ্যাট আচ্ছা তারপরে তোমার জাভার এক্সিকিউটর ইন্টারফেস দিয়েও তোমার থ্রেড ইমপ্লিমেন্ট করা যায় হ্যাঁ সো এক্সিকিউটর ইন্টারফেসটা এরকম সো তুমি মনে করো এক্সিকিউটর কাইন্ড অফ কাইন্ড অফ রানাবলের মতোই কাজ করে তুমি মনে করো ধরো কোনো একটা লাইক টাস্ক তুমি ক্লাস লিখে রাখছো এরকম মনে করো এই যে এই ক্লাসটা তোমার কাছে আছে ক্লাস টাস্ক সো তুমি যেটা করবা ওই ওই ক্লাসের জন্য জন্য যদি থ্রেড তৈরি করতে চাও বেসিক্যালি এই যে সার্ভিস ডট এক্সিকিউটের প্যারামিটার এই অবজেক্টটা পাস করে দিবা দ্যাটস ইট ফার্স্ট একটা এক্সিকিউট এটা এটা একটা বিল্ডিং ইন্টারফেস এক্সিকিউটর তুমি করবা সার্ভিস এটা সার্ভিস তুমি অন্য নামও দিতে পারো সমস্যা নাই দেন তুমি কল করবা সার্ভিস এক্সিকিউট ভিতরে হচ্ছে গিয়ে তোমার যেই স্পেসিফিক অবজেক্টের জন্য তুমি ইয়া কল কর থ্রেড বানাতে চাচ্ছ ওই অবজেক্টটা পাস করে দেবা আর কি ওকে সো এই যে তোমার এতক্ষণ যে থ্রেডিংগুলো দেখলে এগুলো হচ্ছে গিয়ে লাইক ম্যানুয়াল থ্রেডিং রাইট আমরা কিন্তু থ্রেডিংটা ম্যানুয়ালি করতেছি এখানে দেখো থ্রেডগুলো কল করতেছি দেন কোন অবজেক্ট কোন থ্রেডের আন্ডারে যাবে কোন অবজেক্টের জন্য আমি কয়টা থ্রেড তৈরি করব বা মানে মাল্টিপল অবজেক্টের জন্য কয়টা থ্রেড তৈরি করব কোন থ্রেড আগে এক্সিকিউট হবে ওইটা আমরা জয়েন দিয়ে ডিফাইন করতেছি কোন থ্রেড পরে এক্সিকিউট হবে সো এগুলো সব ম্যানুয়াল এক্সিকিউশন রাইট বাট দ্য থিং ইজ যে এখনকার প্রোগ্রামগুলো তো অনেক বড়ো রাইট তিন দিন প্রোগ্রামগুলো আরও অ্যাডভান্স হচ্ছে আরও বড়ো হচ্ছে এবং দেখা যায় যে একটা প্রোগ্রাম একসাথে অনেক টাস্ক অ্যাকমপ্লিশ করে এবং সেই ক্ষেত্রে এই যে ম্যানুয়াল ইমপ্লিমেন্টেশন অফ থ্রেড এটা অনেক ডিফিকাল্ট হয়েছে ওকে অনেক ডিফিকাল্ট হয়েছে কারণ এখানে এখানে কিছু জিনিস বলা আছে যে বেসিক্যালি অনেক ডিফিকাল্ট হয় কোন কোন পার্সপেকটিভ থেকে মনে করো কোন থ্রেড কোন কোন সময় রিড কর ডেটা রিড করতেছে কোন থ্রেড ডেটা রিড করতে গেলে আবার কোন থ্রেড রাইট করতে পারবে না ঠিক আছে এরকম অনেক কমপ্লিকেশন তৈরি হয় যদি তুমি লাইক এক্সপ্লিসিটলি থ্রেডিং করতে চাও যদি তুমি ম্যানুয়ালি ট্রেডিং করতে চাও সো এইসব কারণে এখন এক্সপ্লিসিট ট্রেডিংয়ের বদলে ইমপ্লিসিট থ্রেডিংটা খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে প্রোগ্রামারদের মধ্যে ইমপ্লিসিট থ্রেডিং এর মেইন আইডিয়াটা কি লাইক একটু আগে দেখলা না তুমি তুমি নিজে থেকে ম্যানুয়ালি থ্রেড কল করতেছো থ্রেড নিয়ে কাজ করতেছো থ্রেড ম্যানেজমেন্ট করতেছো ইমপ্লিসিট থ্রেডিং এ যেটা হয় তুমি ফ্রম প্রোগ্রামার তুমি তেমন কিছু করবে না তুমি জাস্ট তোমার কোডটা লিখবা আর কোন পোরশন কিভাবে থ্রেডিং করতে হবে কিভাবে ওই প্রত্যেকটা থ্রেডকে কিভাবে রিসোর্স ডিস্ট্রিবিউট করতে হবে এই জিনিসগুলো মোস্টলি ইয়া করবে ডিসাইড করবে অপারেটিং সিস্টেমের কার্নাল ঠিক আছে তো ওই জায়গায় তোমার এস এ প্রোগ্রাম তোমার কিন্তু হ্যাসেল অনেক কমে যাচ্ছে তোমার কাজটা তোমার ওয়েস্ট করে দিচ্ছে তোমাকে ম্যানুয়ালি কোনো থ্রেডিং ডিস্ট্রিবিউশন এগুলা করা লাগতেছে না ওকে সো এই কারণে ইমপ্লিসিট থ্রেডিংটা অনেক জনপ্রিয় হয়ে গেছে সো থ্রেডিং থ্রেডিংয়ের অনেকগুলো ওয়ে আছে এখানে মোট পাঁচটা ওয়ে ওয়ে কথা বলা হয়েছে এই ওয়েগুলা জাস্ট একটু উপরে উপরে দিয়ে দেখি আমরা সো একটা হচ্ছে গিয়ে থ্রেড পুল থ্রেড পুল হচ্ছে গিয়ে মোস্টলি যেটা এটার সিস্টেমটা কি লাই মনে করো অপারেটিং সিস্টেম অলরেডি একটা সিরিজ অফ থ্রেড থ্রেড সে সেট করে রাখে তারপরে মনে করো কোনো একটা ইউজার লেভেলকে থ্রেড সে এক্সিকিউট করতে গেলে ওই থ্রেড সে মানে ওই আর মনে করো কোনো একটা থ্রেড এক্সিকিউট করতে গেলে ওই টাস্কটাকে সে ওই পার্টিকুলার থ্রেডে অ্যাসাইন করে নিয়ে এক্সিকিউট করে ফেলে এটা সুবিধাটা হচ্ছে যে তোমার আগে যদি তুমি থ্রেড পুল একটা তৈরি করে রাখো তাহলে ওই থ্রেড পুল থেকে থ্রেড গ্র্যাপ করে নিয়ে এক্সিকিউট করাটা এটা ফাস্টার কম্পেয়ার টু থ্রেড ক্রিয়েট করে এক্সিকিউট করার থেকে ওকে থ্রেড ক্রিয়েট করে এক্সিকিউট করা থেকে থ্রেড পুল পুল থেকে একটা থ্রেড গ্র্যাপ করে নিয়ে এক্সিকিউট করাটা ফাস্টার সো এই কারণে বেসিক্যালি থ্রেড পুলটা আর কি তৈরি করা হয় আর কি যাতে তোমার রান টাইমে বারবার থ্রেড তৈরি করা না লাগে ওকে তারপরে আরেকটা হচ্ছে কি ফর্ক জয়েন্ট প্যারালালিজম ফর্ক জয়েন্ট প্যারালালিজমের মেইন আইডিয়া তোমরা ছবি দেখে বুঝতেছো যে একটা মেইন টাস্ক থাকে মেইন টাস্ক ও থাকে তারপরে তোমার ওইটার উপরে ফস্ট কল করলে ওইটা দুইটা ডিফারেন্ট টাস্কে ডিভাইড হয়েছে তারপরে আবার যখন তোমার টাস্ক গুলো মার্চ করার দরকার হয় তখন জয়েন করলে আবার ওইটা একটা মেন থ্রেডে কনভার্টেড হয় ফর জয়েন প্যারালালাইজমের একটা পারফেক্ট एग्जांपल মানে যেখানে अप्लाई করা যায় সেটা হচ্ছে যে মার্চ সর্ট আই होप আমরা সবাই মার্চ সর্ট সম্পর্কে জানি মার্চ সর্টে কি হয় তো তোমার এরকম একটা লাইক অ্যারে স্ট্রাকচার থাকতো রাইট অ্যারে স্ট্রাকচার রাখতো ওইটাকে আমরা ডিভাইড করে ফেলতাম ঠিক আছে ডিভাইড করে ফেলতাম ডিভাইড করে নিয়া ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ এটা ডিভাইড করতাম ডিভাইড করে নিয়ে এটাকে আবার ডিভাইড করতাম ওকে ডিভাইড হইতো তারপরে আবার সবগুলা ইয়া করা শেষে শেষে এরকম ডিভাইড করা এখান থেকে আবার হ্যাঁ তারপরে ডিভাইড করার শেষে তারপরে আবার আমরা এগুলা একসাথে জোড়া লাগানো শুরু করতাম আর কি ঠিক আছে এইভাবে কাজ করতাম আর্টস ওয়ার্কটা সো তুমি যদি মার্টস ওয়ার্ক যদি প্যারালালি তুমি যদি করতে চাও হ্যাঁ মনে করো এই যে দুইটা পার্টে ডিভাইড হলো দুইটা পার্টের টাস্ক এখন প্যারালালি হবে এই পার্ট আর এই পার্ট এই দুইটা টাস্ক মনে করো প্যারালালি প্যারালালি করতে চাও সো সেই ক্ষেত্রে তোমার ফর্ক জয়েন টাস্কটা খুব ভালো কাজে আসবে রাইট কারণ তুমি মনে করো ফার্স্টে যখন এই আরেটা নিয়ে কাজ হচ্ছে তখন তুমি এই আরেটা যখন ডিভাইড হয়ে গেলো এই দুইটা আরেটা টাস্ক তুমি ফর্ক করে নিয়ে দুইটা ডিফারেন্ট পার্টে করলা ঠিক আছে তারপরে হয়তো আবার ওই ডিফারেন্ট পার্ট এর উপর তুমি ফর্ক করে নিয়ে আবার তুমি ডিভাইড করলা তারপরে ডিভাইড করার শেষে যখন তোমার জয়েন করা লাগবে তখন তুমি এই যে জয়েন না কল করে করে জয়েন করতে পারবে জয়েন করলে আবার ওই ডিভাইডেড টাস্কগুলো আবার একসাথে কনক্যাটেনেটেড কনক্যাটিনেটেড হয়ে মেইন সাইডে কনভার্টেড হবে ইভেনচুয়ালি ওকে সো এরকম যখন তোমার ডিভাইড কনকোয়ার অ্যাপ্রোচ বা অন্যান্য যে কোনো ডিফারেন্ট আছে এখানে তোমার এরকম একটা টাস্ককে ডিভাইড করে নিয়ে প্যারালাল করা যায় তখন তোমার এই ফর জয়েন প্যারালালিজমটা খুব কাজে আসে হ্যাঁ ইট উইল বি এটা এটা ডাইনামিক্যালি হ্যান্ডেলড হবে ওয়েসের মাধ্যমে কারণ এটা ইমপ্লিসিভ ট্রেডিং তারপর হচ্ছে ওপেন এমপি হচ্ছে কি আরেক ধরনের কাইন্ড অফ লাইব্রেরির মতো বলতে পারো এখানে অনেক কোড হাবি জাবি দেওয়া আছে এটা মনে একটা বুঝার দরকার নাই জাস্ট এটা তোমরা মাথায় রেখো যে এই যে প্রাগমা ও এমপি প্যারালাল এই এই দুইটা ব্রেসের মধ্যে তো যেই রেজিয়নটা থাকবে না যে কোড বেসটা ওইটুকু হচ্ছে কি প্যারালাল রেজিয়ন ঠিক আছে ওইটুকু রেজিয়নের মধ্যে হচ্ছে কি লাইক ওয়েস লাইক ইমপ্লিসিট থ্রেডিংটা করবে আর কি সো এইটুকু পোর্শনে মনে করো সিকোয়েন্সিয়াল কোড থাকবে এই প্রাক এইটুকুর মধ্যে হচ্ছে কি প্যারালাল পোর্শনটা তারপরে আবার সিকোয়েন্সিয়াল ফোর্ড মানে বেসিক্যালি এই দুইটা ব্রেসের মধ্যে প্যারালাল ইয়াটা সো এটা অবজেক্টিভ আসতে পারে অনেবার ন মাথায় রেখম তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে গ্র্যান্ড সেন্ট্রাল ডিসপ্যাচ গ্র্যান্ড সেন্ট্রাল ডিসপ্যাচ হচ্ছে গিয়ে কাইন্ড অফ কনসেপ্টটা ওপেন এর মতোই এটা একটা লাইক একটা লাইক ম্যাক ওয়েস এবং আই এর জন্য একটা লাইক থ্রেডিং ইন্টারফেসের মতো বলতে পারো তোমরা সো এখানে হচ্ছে গিয়ে তোমার এই যে এই পার্টিকুলার ব্লকের মধ্যে যেটুকু কোড থাকে ঠিক আছে ওইটুকু ওইটুকু হচ্ছে গিয়ে তোমার লাইক ওইটুকুর উপরে এমপ্লিসিট থ্রেডিংটা হয় তারপরে হচ্ছে গিয়ে ইন্টেল থ্রেড বিল্ডিং ব্লক হচ্ছে গিয়ে আরেকটা আরেকটা

দেন হচ্ছে গিয়ে যেমন তোমার থ্রেডিং কিছু ইস্যু এখানে আমরা ডিসকাস করবো এগুলো একটা হচ্ছে কি সিমেন্টিক্স অফ ফর্ক এন্ড এক্সেস সো থ্রেডিং করার সময় এগুলো হচ্ছে গিয়ে মাথায় রাখা লাগবে যে তোমার ফর্ক দিয়ে কি একটু আগে দেখলাম না যে তুমি ফর্ক দিয়ে ডুপ্লিকেট করো মেন মানে টাস্ক ডুপ্লিকেশন হয় ইয়া ভাগ হয়ে যায় ওকে এখন তুমি ফর্কটা যে কল করে তুমি ডুপ্লিকেশন ডুপ্লিকেশনটা যে পারফর্ম করতেসো এটা কি তোমার অনলি যেই থ্রেডটা কল করতেছে ওইটার উপরে ফর্ক পারফর্ম করবা নাকি সমস্ত থ্রেডের উপরে ফর্ক পারফর্ম করবা অ্যাগে ইট রিয়েলি ডিপেন্ডস অন মানে ডিমান্ড অফ দ্য প্রোগ্রাম কোনো কোনো প্রোগ্রাম হয়তো যেই থ্রেডটা যেই থ্রেডটা ফর্ক পারফর্ম করতেছে ওইটার উপরেই জাস্ট ডুপ্লিকেশন করবে অথবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো সব থ্রেডের উপর লাগতে পারে কোনো কোনো অপারেটিং সিস্টেমে মাল্টিপল ভার্সন অফ ফর্কস থাকে হ্যাঁ তারপরে আর এক্সেক্টটা হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমার কোনো একটা থ্রেড যদি এক্সেক্টটা কল করে তাহলে হচ্ছে গিয়ে অন্য সমস্ত থ্রেডের অপারেশন বন্ধ হয়ে যায় জাস্ট ওই থ্রেডটাই এক্সিকিউটেড হ্যাঁ দেন হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে সিগন্যাল হ্যান্ডলিং সিগন্যাল হ্যান্ডলিং হচ্ছে গিয়ে তোমার লাইক কোনো একটা লাইক বেসিক্যালি কোনো একটা পার্টিকুলার ইভেন্ট ওকার্ড হলে নিয়ে ওইটা ওইটা হচ্ছে কি আগে আগে হ্যান্ডেল করা হয় ঠিক আছে এটা যে কোনো প্রসেসে কোনো একটা লাইক ঝামেলা হলে বা প্রসেসের কোনো কিছু একটা দরকার হলে তখন আর কি সিগন্যাল হ্যান্ডেলিংটা দরকার দরকার পড়তে পারে লাইক এই কনসেপ্টটা আমরা অলরেডি ইন্টারাপ্টে দেখে আসছি সফটওয়্যার ইন্টারাপ্ট অ্যান্ড হার্ডওয়্যার ইন্টারাপ্ট মেইন ডিফারেন্সটা হচ্ছে লাইক তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে সিগন্যাল হ্যান্ডলিং তারপরে এক্সেপশন অ্যান্ড ইন্টারাক্ট এগুলোর মধ্যে ডিফারেন্স কি সবগুলোই তো বেসিক্যালি পার্টিকুলার ইভেন্ট ওকার হলে আমরা হ্যান্ডেল করতেছি তাই না মেইন ডিফারেন্সটা হচ্ছে তোমার লাইক ইন্টারাপ যখন হয় ইন্টারাপ হচ্ছে গিয়ে আমরা মোস্টলি হার্ডওয়্যার এরোরকে ইন্টারাপ হিসেবে রেফার করি এবং ওইটা টেক কেয়ার করা হচ্ছে গিয়ে সিপিও মেনলি ওকে ওইটার ওইটা মেন কাশা এটা হয় তা আর তারপরে সফটওয়্যার ইন্টারনেটগুলো যেগুলোকে আমরা এক্সেপশন হিসেবে রেফার করি এগুলা ইউজুয়ালি হ্যান্ডেলড হয় প্রোগ্রামার ডিফাইন্ড ওয়েতে আমরা অলরেডি যাওয়াতে এক্সেপশন করে আসছি রাইট আর সিগন্যাল হ্যান্ডলিংটা মেনলি এটা হ্যান্ডেলড হয় হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেমের কারণালের থ্রুতে এটা হচ্ছে গিয়ে কারালও হ্যান্ডেল করতে পারে আবার একটা প্রসেসে সিগন্যাল আরেকটা প্রসেসও হ্যান্ডেল করতে পারে ইট রিয়েলি ডিপেন্ডস সিচুয়েশনের উপরে ওকে সো আর সিগনালটা ইউজার ডেফাইন্ট সিগন্যাল হ্যান্ডলার দিয়েও হতে পারে অথবা ডেফাইন্ট যেটা হচ্ছে গিয়ে বেসিকালি কার্নাল হচ্ছে গিয়ে সিস্টেম সিগনাল হ্যান্ডেল করার জন্য রান করবে অথবা ডিফারেন্ট কোনো প্রসেস ইউজার ডিফাইন্ট প্রসেস ওকে সো এবার এটা হচ্ছে গিয়ে সিগন্যাল হ্যান্ডলিং তারপরে থ্রেড ক্যান্সেলেশন এটা তোমরা একটু মাথায় রাখো অ্যাসিনকোনাস ক্যালকুলেশন ডিফান্ট ক্যালকুলেশন অ্যাসিনকোনাস ক্যালকুলেশন হচ্ছে গিয়ে যখন কোনো একটা থ্রেড ইমিডিয়েটলি মানে মনে করো কোনো একটা থ্রেড ক্যান্সেল করার জন্য কল করা হয়েছে তখন থ্রেড ক্যান্সেল কল করলে ওই থ্রেডটা ইমিডিয়েটলি ক্যান্সেল করে দিবা এখন ওই থ্রেডে যেই ডেটা নিয়ে কাজ করতেছে ওই ডেটার উপর অন্য কোনো থ্রেডের ডিপেন্ডেন্সি আছে কিনা অথবা এই থ্রেড অন্য কোনো এই থ্রেডের উপর অন্য কোনো থ্রেডের ডিপেন্ডেন্সি আছে কিনা এগুলো কনসিডার করে না অ্যাসিটনাস ক্যালকুল ক্যান্সেলেশন পাওয়া মাত্র টার্গেট থ্রেডটা ইমিডিয়েটলি টার্মিনেট করে দেবা ওকে সো ইটস নট ভেরি রিলায়েবল তোমার যদি এমন কোনো পসিবিলিটি থাকে যে কোনো একটা পার্টিকুলার থ্রেডের উপরে অন্যান্য থ্রেড নির্ভরশীল হ্যাঁ মনে করো লেটসে এরকম কিছু একটা ধরো ধরো মনে করো টি ওয়ান করতে চাও কিন্তু দ্য থিং ইজ যে টি ওয়ান এর উপর হয়তো তোমার আরো দুইটা থ্রেড এগুলো হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ফর সাম রিজন ওকে এইসব ক্ষেত্রে তোমার লাইক থ্রেডটার সাথে সাথে ক্যান্সেল করে দেওয়া রিস্কি যদিও মডার্ন অপারেটিং সিস্টেমে এত বেশি থ্রেড একসাথে থাকে যে ইউজুয়ালি তেমন কোনো একটা প্রবলেম হয় না বাট অ্যাগেন করে দেওয়া ইমিডিয়েটলি প্রবলেম হইতেও পারে ইউ নেভার নো সো ইটস নট ভেরি সেফ সো এটার একটা সেফ অল্টারনেটিভ হচ্ছে ডিফার্ট ক্যান্সেলেশন হ্যাঁ ডিফার্ট ক্যান্সেলেশনে বেসিক্যালি যেই টার্গেট থ্রেডটা উপর ডিফার্ট ক্যান্সেলেশন কল করা হয়েছে চেক করে দেখা হয় যে ওই টার্গেট থ্রেডটা আচ্ছা আমি মেবি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম কখন ডিসকানেক্টেড হইছি আমি ওই যে স্যার ডিফার এটা বোঝানোর সময় হ্যাঁ আচ্ছা সো বেসিক্যালি এটাই যে তোমার ডিফার্ড ক্যান্সেলেশনটা হচ্ছে কি কম্পারেটিভলি সেফার ডিফার্ড ডিফার্ড ক্যান্সেলেশন করা কল করা হয় ওইটা পিরিয়ডিক্যালি চেক করে দেখা হয় যে থ্রেডটা আসলে ক্যান্সেল করা উচিত হবে কিনা এখানে বেসিক্যালি ক্যান্সেল করা উচিত হবে কিনা বলতে বোঝানো হচ্ছে যে চেক করা হয় ওই থ্রেডের উপর অন্য কোনো থ্রেড ডিপেন্ড ডেটা নিয়ে কাজ করতেছে কিনা ওকে সো এই এই ক্ষেত্রে কি ডিফার ক্যান্সেলেশন ইউজ করা হয় ডিফার ক্যান্সেলেশন ইজ সেফার কম্পেয়ারড টু অ্যাসিনক্রোনাস কলস ক্যান্সেলেশন সো মেইন ডিফারেন্স এটাই অ্যাসিনক্রোনাস ক্যালকুলেশন মানে অ্যাসিনক্রোনাস ক্যান্সেলেশন কোনো কিছু চেক না করে ইমিডিয়েটলি টার্মিনেট করে দিবে ডিফার ক্যান্সেলেশন অ্যাট লিস্ট পিরিয়ডিক্যালি চেক করে দিবে যা দেখবে যা ক্যান্সেলেশন করার মতো অবস্থায় আছে কেনা থ্রেডটা ওকে সো এইখান থেকে আই থিঙ্ক একটা অবজেক্টিভ আসছিল গতবার বেসিক্যালি দ্যাটস ইট আর কিছু আসে নাই এই প্রশ্ন থাকা দেন থ্রেড লোকাল স্টোরেজ হচ্ছে গিয়ে লাইক প্রত্যেকটা থ্রেডের একটা ওন কপি অফ ডেটা থাকে ওইটাকে বলা হচ্ছে গিয়ে বেসিক্যালি থ্রেড লোকাল স্টোরেজ সো থ্রেড লোকাল স্টোরেজের এখানে বলা হয়েছে থ্রেড লোকাল স্টোরেজ যদিও কোনো একটা পার্টিকুলার থ্রেডের এর আন্ডারে ইউনিক মানে করো স্টোরেজটা থাকবে এখন কথা হচ্ছে এই থ্রেড লোকাল স্টোরেজটা যেটাকে আমরা টিএলএস হিসেবে রেফার করতেছি এটা লোকাল ভেরিয়েবলের মতো কাজ করে না টেকনিক্যালি কারণ হচ্ছে কি একটা লোকাল ভেরিয়েবল কি যে ফাংশনের আন্ডারে আছে অনলি ওই ফাংশনটার আন্ডারে সে ভিজিবল রাইট বাট টিএলএস যেই ডেটা গুলো থাকে যে ইনফরমেশন থাকে ওগুলো হচ্ছে কি ওই থ্রেডের আন্ডারে যত ফাংশন আছে মনে করো এফ ওয়ান এফ টু যত ফাংশন আছে সব ফাংশনই ওইটা ভিজিট করতে পারবে বাট ডিএলএ টিএলএস এর এটা অ্যাক্সেস করতে পারবে সো এটা হচ্ছে কি মেইনলি থ্রেড লোকাল স্টোরেজ এন্ড দেন ফাইনালি আরেকটা জিনিস হচ্ছে শিডিউলার অ্যাক্টিভেশন শিডিউলার অ্যাক্টিভেশন হচ্ছে কি বেসিক্যালি তোমার ইউজার থ্রেড এবং কার্নেল থ্রেডের মধ্যে একটা লাইক ডেটা স্ট্রাকচার থাকে যেটাকে আমরা বলি আর কি লাইট ওয়েট প্রসেস সো এই লাইট ওয়েট প্রসেসে মেইনলি শিডিউলিং ইনফরমেশনটা থাকে আমি তো লাস্ট ক্লাসে বলছিলাম যে প্রত্যেকটা ইউজার থ্রেড একটা কার্নাল থ্রেডে অ্যাসাইন থাকে এবং এই অ্যাসাইনটা অনেক ধরনের হতে পারে এখন মনে করো একটা কার্নাল থ্রেডে যদি অ্যাসাইন থাকে যেটাকে আমরা ওই যে ম্যানে টু ওয়ান আমরা বলি আর কি সো সেই ক্ষেত্রে ওই অপারেটিং ওই অপারেটিং সিস্টেম ওই কার্নাল থ্রেডটার থ্রুতেই এই ইউজার থ্রেডগুলো বিভিন্নভাবে শিডিউল করতে পারে

বলে কিছু ওই ক্ষেত্রে আর কি কার্নাল থ্রেডেই ওই ডাটা আর কি সেফ থাকে আর এখানে বেসিক্যালি ফাইনালি উইন্ডোজ থ্রেড এবং লিনাক্স থ্রেডের কিছু নেচারের কথা বলা হয়েছে সো এগুলো একটু দেখে নিও তোমরা উইন্ডোজ থ্রেডের একটা থ্রেড আইডি থাকবে কিছু রেজিস্টার রেজিস্টার সেটের থ্রেডের স্টেটগুলো সেফ থাকবে দেন ডেটা স্টোরেজ এরিয়া সেপারেট ইউজার এবং থার্নাল থ্রেড কার্নাল স্ট্যাক থাকবে থ্রেড ইউজ মোড এবং কার্নাল মডে অপারেশন করার জন্য অ্যান্ড দেন ফাইনালি লিনাক্স থ্রেডের প্রপার্টিগুলো এখান থেকে ছোটখাটো অবজেক্টিভ আসতে পারে বাট দিস আর আই ডোন্ট থিঙ্ক দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট জাস্ট একটু দেখে নিও আর কি যে লিনাক্স থ্রেডের বদলে এগুলাকে টাস্ক হিসেবে রেফার করা হয় এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রেখো থ্রেড ক্রিয়েশন করা হয় ক্লোন সিস্টেম কলার মাধ্যমে হ্যাঁ সো ক্লোনের মাধ্যমে চাইল্ড থ্রেড একটা প্যারেন্ট টাস্কের আর কি মানে প্রত্যেকটা থ্রেড তো একটা প্রসেসের আন্ডারে থাকে রাইট সো ক্লোন কল করলে কোনো একটা প্যারেন্ট প্রসেসের আন্ডারে একটা চাইল্ড ইয়া তৈরি হবে থ্রেড তৈরি হবে সো সে তখন প্যারেন্টের অ্যাড্রেস স্পেস শেয়ার করতে পারবে এই স্ট্রাক্ট টাস্ক মানে এই যে টাস্ক স্ট্রাক্ট এটা হচ্ছে গিয়ে প্রসেসের ডাটা স্ট্রাকচারের কে পয়েন্ট করা থাকবে এবং এই ডাটা স্ট্রাকচারটা শেয়ার অথবা ইউনিক হতে পারে মানে বেসিক্যালি প্যারেন্ট तो ऐसे वो इच्छा डेरा उन डेटा स्ट्रक्चरों की तपारे याता सर क्यों डेटा बेसिकली आपको था आर्केकेसिलो सर बोथ आर्केकेसिलो वो डेटा स्ट्रक्चर बोलेनु शाम है अच्छा टास्क टास्क स्ट्रक्चर होच्छे क्या तो हमार बेसिकली प्रोसेसेजी डेटा स्ट्रक्चर टा वो बेसिकली माने बेसिकली ये खाना एक तो � সো মনে করো ধরো তোমার কোন একটা ক্লোন ক্লোনের মাধ্যমে কোন একটা প্যারেন্ট প্রসেসের আন্ডারে একটা চাইল্ড প্রসেস তৈরি হলো হ্যাঁ সো তারা যদি এখন অ্যাড্রেস স্পেস শেয়ার করে ডেটা স্ট্রাকচারে সে পয়েন্ট করা থাকতো সো এটা अगेन ইটস দে দিস আর নট ভেরি ইম্পর্টেন্ট অটো ডেপথে আই গেস মেবি দরকার নাই বাট স্টিল তোমরা একটু জাস্ট পয়টা দেখো এন্ড এই প্রপার্টিগুলো মাথায় রাখো ওকে দেন তোমার লাইট ওয়েট প্রসেসটা একটু মাথায় রাখো এটা কি দেন অ্যাসেন কোনাস ক্যান্সেলেশন ডিফার্ট ক্যান্সেলেশন এগুলোর ডিফারেন্সটা মাথায় রাখো বুঝা যাচ্ছে সো এই জায়গা থেকে মেনলি এই জিনিসগুলোই তোমাদেরকে পড়তে হবে বাট থ্রেডের মেইন ইম্পর্টেন্ট কোন টপিকগুলা এগুলো হচ্ছে গিয়ে মেনলি তোমার প্রথম দিকে আছে আর কি অ্যান্ড যেটা বললাম যে কুইজের জন্য প্রসেস চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট হবে ওকে

কুইজটা শেষ হোক দেন করে যদি আর কি নেওয়া স্যার কত তারিখ নাগাদ হতে পারে বিশ তারিখ না বিশ তারিখ তো মনে হয় দেওয়া স্যার প্রসেস ট্রেডার প্রোগ্রাম ট্রেডার ডিফারেন্সটা

আচ্ছা আমার ইন্টারনেট আজকে ভালো ইয়া দিতে আচ্ছা এনিওয়েজ সো তুমি প্রোগ্রাম আর প্রসেস হেডার কথা বলতেছিলা রাইট প্রোগ্রাম হেডার ট্রাম্প আপ কই দেখছো স্যার ভিডিও লেকচার দেখতে যাই পাইছিলাম খুব সম্ভবত নোট করে রাখছিলাম বাট মনে না এক্স্যাক্টলি প্রোগ্রাম হচ্ছে গিয়া লাইক তোমার তুমি জাভা ফাইল তো রান করছো রাইট জাভা ফাইল কম্পাইল করলে কি একটা ক্লাস ফাইল তৈরি হয় তাই না সো ওই ক্লাস ফাইলটা হচ্ছে কি মনে করো একটা প্রোগ্রাম হিসেবে রেফার করতে পারো इट्स अ স্ট্যাটিক থিং যেটা তোমার হার্ড ড্রাইভে সেট স্যার কথা পুরোটা কেটে গেছে আপনার এখন কি শোনা যায় ইয়েস স্যার আচ্ছা বললাম ইয়া হলো সো বেসিক্যালি প্রোগ্রাম হচ্ছে কি মনে করো তুমি যখন জাভা কোড কম্পাইল করো তখন তো একটা ক্লাস ফাইল তৈরি হয় রাইট সো এটা এই ক্লাস ফাইলটা হচ্ছে একটা স্ট্যাটিক থিং তোমার হার্ড ডিস্কে সেভ থাকে সো এই জিনিসটাকে আমরা মনে করো কোড বা প্রোগ্রাম হিসেবে আমরা রেফার করতে পারি তারপরে যখন তুমি জাভা কোডটা যখন রান করো তখন ওইটা র‍্যামে লোড হয় এবং তখন আমরা ওইটাকে ডাইনামিক বা প্রসেস হিসেবে রেফার করতে পারি ওই প্রসেসের আন্ডারে তোমার মাল্টিপল ইয়া তৈরি হয় থ্রেড স্টোরি হয় ঠিক আছে সো টেকনিক্যালি প্রোগ্রাম থ্রেড বলে আই ডোন্ট নো ইউ ক্যান মানে তুমি এভাবে কিছু রেফার করতে পারো কিনা প্রবাবলি করা যায় মানে থ্রেড থ্রেড সব প্রসেসের আন্ডারে হয় স্যার প্রসেসর চ্যাপ্টারে একটা জিনিস মানে বলতেছিল যে মানে হিপ হিপ তারপরে ডেটা সেকশন তো স্ট্যাক তো মানে বিভিন্ন ধরনের প্রত্যেকটা আলাদা আলাদা ডেটা স্টোর করে স্যার তো স্যার মানে অ্যাকচুয়ালি স্যার এই মানে আমরা তো স্যার অনেক ধরনের বলি যে স্ট্যাক কিউ হিপ মানে এগুলো স্যার মানে বেসিক ডিফারেন্সগুলো গুলা কি মানে আমি বুঝি কিভাবে কাজ করে বাট মানে স্যার বেসিক ডিফারেন্সগুলো কি কি হ্যাঁ এখন শোনা যাচ্ছে আই হোপ সো স্ট্যাক অ্যান্ড কিউর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে কি স্ট্যাকে কোনোটা লাস্ট ইন ফার্স্ট আউট লিফো অ্যান্ড কিউ হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট স্যার এটা বুঝছি মানে আমার কথা হচ্ছে যে স্যার মানে অ্যাকচুয়ালি মানে মানে এগুলো আসলে স্যার মানে

সো স্ট্যাক ইটসেলফ সেলফ তোমার কোনো স্পেসিফিক ডেটা টাইপ না বা ওইরকম কিছু না স্ট্যাক এর নেচার হচ্ছে তুমি যদি মনে করো একটা ইন্টারজার অ্যারে বানাইলা মনে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বাট এমন একটা ইয়া তুমি যদি সিক্সটা সবার লাস্টে ঢুকলো না ফার্স্টে মনে করো ওই ডেটা স্ট্রাকচারে ওয়ান আগে ঢুকলো টু পরে ঢুকলো তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স তারপরে যদি তুমি স্ট্যাক থেকে কোনো ডাটা যদি পুল করো সবার আগে পুল হবে সিক্স কারণ কি সিক্সটা সবার লাস্টে ঢুকছিল স্ট্যাকে ওইটা হচ্ছে স্ট্যাক এর নেচার স্ট্যাক কিন্তু কোনো ডেটা টাইপ না যে এটা কোনো একটা ইউনিক ডেটা টাইপ বা এরকম কিছু এরকম কিছু না তুমি একটা অ্যারে দিয়ে একটা স্ট্যাক বানায় ফেলতে পারো মনে করো অ্যারেতে যে যেই ইন্টেজারটা লাস্টে যাবে ওটা ফার্স্টে বাইরে হবে তাইলে ওইটা একটা স্ট্যাক হয়ে গেল বুঝা যাচ্ছে জিনিসটা স্ট্যাকের ইয়াটা কি স্ট্যাকের প্রপার্টি হচ্ছে বেসিক্যালি কোনো একটা ডাটা সব যেটা সবার লাস্টে যাবে ওটা সবার ফার্স্টে বাইরে হবে এখন ওই ডেটাটা তোমার ইন্টেজার টাইপের স্ট্যাক হলে হয়তো ইন্টেজার ডেটা ওইটা ফ্লোট টাইপের স্ট্যাক হলে ফ্লোট ডেটা কোনো অবজেক্ট টাইপের স্ট্যাক হলে অবজেক্ট ডেটা স্যার প্রসেসর চ্যাপ্টারটা থেকে স্যার ইম্পর্টেন্ট কিছু জিনিস যদি স্যার বলতেন কাইন্ডলি প্রসেসে আমি বলবো সবই ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ দ্য থিং ইজ যে প্রসেসের তোমার স্লাইডগুলো তো দেখছো খুবই শর্ট খুব একটা বড় স্লাইড না অ্যান্ড এটা ইম্পর্টেন্ট কিছু বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা টপিক রোশাল স্যার যখন আমার একটা কোশ্চেন ছিল স্যার যখন কোনো প্যারেন্ট ফর কল করে যখন চাইল্ড ক্রিয়েট করে তখন চাইল্ডের পিআইডি হয় হচ্ছে জিরো যদি মাল্টিপল চাইল্ড ক্রিয়েট করে একটা প্যারেন্ট তাহলে কি সবগুলো চাইল্ডের পিআইডি জিরো হবে আমি আমি এটা আমি লাইভ ক্লাসে ডিসকাস করছিলাম দা থিং ইজ যে তোমার তুমি তো জানো যে পিআইডি ইউনিক হয় সো ইট ইজ কনফ্লিক্টিং রাইট যে মাল্টিপল থিং ইজ যে তোমার ওখানে এমন ভাবে স্লাইডে দেওয়া আছে যে মনে হচ্ছে যে চাইল্ড প্রসেস ইটসেলফ এর টা জিরো ইটস নট দ্যাট দ্য থিং ইজ যে তোমার লাইক যেটা হয় মনে করো একটা প্রসেস চলতেছে প্রসেসের উপরে মনে করো তোমার ফর্ক ফর্ক কল করে রাইট ফর্ক কল করে নিয়ে প্যারেন্ট এবং চাইল্ডে ডিভাইডেড হয়ে তারপরে কোনটা প্যারেন্ট প্রসেস আর কোনটা চাইল্ড প্রসেস ওইটা কত ওএস কে রেকগনাইজ করতে হবে রাইট ওই টা সে করে ওই পিআইডি ভ্যালুটা দিয়া সো এখানে পিআইডিটা হচ্ছে ফরকে রিটার্ন করা ভ্যালু এটা কিন্তু তোমার চাইল্ড এবং প্যারেন্ট প্রসেসর ইয়া না অ্যাকচুয়াল পিআইডি টা না প্যারেন্ট এবং চাইল্ড প্রসেসর একটা পিআইডি আছে বাট দ্যাটস আ সেপারেট থিং ওটা আলাদা তোমার ওই ছবিতে যে পিআইডি টা দাও আছে ওটা হচ্ছে বেসিক্যালি ফরকে রিটার্ন করা ভ্যালুটা ওইটা বেসিক্যালি ভ্যালুটা রিটার্ন করে যাতে তোমার ওয়েস চিনতে পারে যে কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড সো কোইটার কোনটার উপরে এখন ওয়েট কল করতে হবে কোনটার উপরে এক্সিকিউট কল করতে হবে সো ওইটা সে পিআইডি মানে রিটার্ন পিআইডিটা দেখে নিয়ে ডিসাইড করে আচ্ছা এই পার্টিকুলার প্রসেসের জন্য তো পিআইডি জিরো আসছে পরকার রিটার্ন পিআইডি জিরো আসছে সো এটা চাইল্ড প্রসেস আমি এটার উপরে এক্সিকিউট কল করব ঠিক আছে ইটস এ ডিফারেন্ট পিআইডি এটা চাইল্ড প্রসেসের নিজের পিআইডি না চাইল্ড প্রসেসের একটা আলাদা পিআইডি আছে হুইচ ইজ নট জিরো সেট দেন কি সব চাইল্ডের জন্যই রিটার্ন জিরো আসবে হ্যাঁ ওটা ওটা রিটার্ন জিরো আসবে আর হচ্ছে সাথে তো হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ারটা থাকবে দ্যাটস হোয়াই ওকে ওকে ক্যান স্যার আর ডেটা প্যারালালিজম আর হচ্ছে টাস্ক প্যারালালিজম যেটা ছিল যদি কোনো টাস্কে আমার ডেটাটা থাকে লাইক হচ্ছে আমি একটা টাস্ক করব আমার তো डेफिनेटলি টাস্কের জন্য একটা ডেটা থাকা লাগতে পারে রাইট তো টাস্ক আর ডেটা কি স্যার একসাথে প্যারালাল করা যাবে হুম একসাথে প্যারালাল করা যাবে আমি এটাও আমি ইয়া করছিলাম আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই মানে হাইব্রিড প্যারালালিজম যেটা তোমরা তোমাদের বইতে বইতে দেখবা মনে করো তোমার আরে মনে করো তোমার এরকম এরকম কিছু একটা দেওয়া আছে লেটস সে ধরো আই ইজ ইকুয়াল টু 0 থেকে 100 পর্যন্ত আমি আজকে মাউস দিয়ে তাই এই অবস্থা আই হোপ বোঝা যাচ্ছে আই প্লাস মনে করো এটা হচ্ছে কি মনে করো জে ইজ ইকাল টু জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত জে এর মাল্টিপ্লিকেশন এটা এটা হচ্ছে কি একটা একটা মনে করো লেটস এক্সপ্রেশন যেটা তুমি ক্যালকুলেট করতে চাচ্ছো এখন এখানে চাইলে তুমি টাস্ক এবং আচ্ছা ব্যাক কথা শোনা যাচ্ছে তো নাকি না স্যার কিছু শোনা যায় না শুরু থেকে না না মানে আমি জানি কাজ ড্রপ করতেছে হ্যাঁ তো শুন এই এক্সপ্রেশনটা রাইট হ্যাঁ এক্সপ্রেশন এখন দেখো এক্সপ্রেশনে i 0 থেকে 100 পর্যন্ত সামেশন হচ্ছে আর এখানে j 0 থেকে 100 পর্যন্ত আচ্ছা j 1 থেকে 100 পর্যন্ত না তো অলওয়েজ জিরো রিটার্ন করবে আচ্ছা j 1 থেকে 100 পর্যন্ত মাল্টিপ্লাইড হচ্ছে সো দুইটা টোটালি ডিফারেন্ট আছে না সে সো এই দুইটা টাস্ক তুমি ডিফারেন্টলি প্যারালাল করতে পারবা ওইখানে ডেটা প্যারালা টাস্ক প্যারালালিজম হচ্ছে আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাস্কের জন্য মনে করো এটা তুমি টি ওয়ানে ফেললা টাস্ক ওয়ান সো এটা একটা টাস্ক আর এটা এটা হচ্ছে গিয়ে টাস্ক টু সো তুমি এই দুটা টাস্ক তুমি প্যারালালি পারফর্ম করতে পারো আবার টাস্ক ওয়ান এর জন্য মনে করো ডেটাগুলা তুমি ডিভাইড করে ফেললা মনে করো এখানে 0 থেকে 100 পর্যন্ত তো তুমি যোগ করতে চাচ্ছো সো তুমি মনে করো একটা পার্টে হয়তো 0 থেকে 20 পর্যন্ত যোগ করলা তারপরে প্যারালালি হয়তো আরেক পার্টে 21 থেকে 40 পর্যন্ত তুমি সব নাম্বার যোগ করলা বোঝা যাচ্ছে তো তুমি টাস্ক কো প্যারালাল করতাছো আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যারালাল টাস্কের মধ্যে তুমি ডেটাটাকে ডেটার কাজটাকে তুমি প্যারালাল করে ফেলতাছো যদি মানে তোমার হাতে সাফিশিয়েন্ট কোর থাকে সো তুমি এখানে একটা হাইব্রিড প্যারালালিজম ইমপ্লিমেন্ট করতাছো আচ্ছা যখন ডেটা প্যারালিজম করব তখন তো হচ্ছে আমার টাস্কটা সব করেই सेम থাকা লাগবে রাইট হ্যাঁ ডেটা প্যারালিজম করলে টাস্ক सेम থাকা লাগবে তাহলে হচ্ছে যখন আমি ডেটা প্যারালিজমটা করব যদি এখানে আমার T1 T2 একসাথে চলতে থাকে আর হচ্ছে আমি জাস্ট T1 এর ডেটাটা দিলাম দেন হচ্ছে এটা ডিফারেনশিয়েট কিভাবে করবে ডিফারেনশিয়েট বলতে এক্স্যাক্টলি আই ক্যান আন্ডারস্ট্যান্ড আই মিন স্যার ধরেন T1 চলতেছে yeah. T2 চলতেছে প্যারালালি দেন হচ্ছে আমি টি ডেটাটা ডিভাইড করে দিব দেন হচ্ছে আমি যখন ডেটা ডিভাইড করব তখন তো হচ্ছে একটা সেম টাস্কের উপর ডিভাইড করব তো সাথে তো আমার টি চলতেছে এখানে তো ডিফারেন্ট করে হচ্ছে ডিফারেন্ট টাস্ক চলতেছে না হ্যাঁ ডিফারেন্ট টাস্ক চলতেছে পরে পরে তোমার এটা সব সব যখন রেজাল্টটা রিটার্ন করবে তখন আবার এটা কম্বাইন হয় নিয়ে ফাইনাল সামেশনটা পারফর্ম করবে লাইক টি যত একটা নাম্বার রিটার্ন করবে টি ওয়ান আর একটা নাম্বার রিটার্ন করবে রাইট রেজাল্ট তারপরে না আমাদের কনসার্ন যে দুইটা এড করে দিব তার আগে তো তারা প্যারালালি চলো উই ডোন্ট কেয়ার ওকে স্যার হ্যাঁ স্যার প্রসেসর চ্যাপ্টারে স্যার একটা জিনিস ছিল যে প্রসেস ক্রিয়েশন ইন ইউনিক্স তো ওইখানে স্যার মানে এক্স্যাক্ট একটা ফাংশন কল করার মানে একটা ওয়েটের ঘটনা ঘটে মানে স্যার ফ্লোচার্টটা স্যার বুঝিনি স্যার

Week three. Week three point two, sir. Na no, lecture number? This take this process creation Unix diagram. Yes, sir. एक तरह से स्टेट डायग्राम वो अच्छा ये टा ये ए प्रोसेस इज़ आईडेंटिफाइड बाय यूनिक पीआईडी ये टा सर जेटा ते सर पेरेंट थे के पीआईडी कोस्ट फॉर्क देन নাকি তোমার এটা স্যার এই যে এটা 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 সো বেসিক্যালি যেটা হয় এটা হচ্ছে কি লাইক প্যারেন্ট এবং চাইল্ড ক্রিয়েশন আমি এটা একটু আগে ওই যে রিফাতার সাথে ডিসকাস করতেছিলাম তো তোমার মনে করো একটা প্যারেন্ট এর প্যারেন্ট থেকে একটা চাইল্ড তৈরি হবে রাইট সো এখন মনে করো টাস তুমি মনে করো লেটস তোমার একটা প্রসেস আছে যেটা হচ্ছে কি একটা ফাইল প্রিন্ট করা ওকে দ্যাটস দ্য টাস্ক এখন এমন হতে পারে যে মনে করো তোমার প্রিন্ট মানে তোমার প্রসেসের কাজ তো প্রিন্ট করা রাইট সো সো সে হচ্ছে কি একটা চাইল্ড প্রসেস তৈরি করলো যে হচ্ছে কি তোমার হার্ড ড্রাইভ থেকে খুঁজে বের করে নিয়ে আসবে ফাইলটা কোথায় আসছে সো যতক্ষণ না পর্যন্ত হার্ড ড্রাইভে চাইল্ড প্রসেসটা তোমার খুঁজে না পাচ্ছে ফাইলটা ততক্ষণ তো প্যারেন্ট প্রসেসকে ওয়েট করা লাগবে রাইট যাতে যতক্ষণ না পর্যন্ত চাইল্ড প্রসেস খুঁজে বের করে প্যারেন্টকে রিপোর্ট করতেছে তারপরে না অনলি প্যারেন্ট প্রিন্টিং এর কাজটা শেষ করা লাগবে ওকে তো এইসব কেসে যেটা হয় দেখো চিন্তা করো যে ফার্স্টে প্যারেন্ট প্রসেস থেকে একটা চাইল্ড প্রসেস তৈরি হচ্ছে দেন চাইল্ড প্রসেস এক্সিকিউট হওয়া শেষ হওয়া পর্যন্ত প্যারেন্ট প্রসেস ওয়েট করতেছে চাইল্ড প্রসেস যখন এক্সিকিউশন শেষ হয়ে যাচ্ছে তখন প্যারেন্ট প্রসেস চাইল্ড প্রসেসের ডেটা নিয়ে সে আবার রিজিউম করতেছে এইভাবে হয় টাস্টা এখন এই এই যে প্যারেন্ট থেকে চাইল্ড ক্রিয়েশন এক্সিকিউশন এইটাই এখানে এই ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে এখানে দেখো যেটা হয় এই যে প্যারেন্ট থেকে চাইল্ড ক্রিয়েশন এটা 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 হয় বেসিক্যালি এই ফর্ক ইনস্ট্রাকশনটার মাধ্যমে এই ফর্ক ইনস্ট্রাকশনটার মাধ্যমে হয় ফর্ক ইনস্ট্রাকশন কল করলে এটা প্যারেন্ট এবং চাইল্ডে ডিভাইডেড হয়ে যায় প্রসেসটা সো প্যারেন্ট প্রসেস থেকে একটা চাইল্ড প্রসেস তৈরি হচ্ছে বেসিক্যালি এখন কথা হচ্ছে দুইটা প্রসেস তো তৈরি হলো রাইট এখন চাইল্ড প্রসেসকে এক্সিকিউশন এক্সিকিউট করা লাগবে এবং প্যারেন্ট প্রসেসকে মনে করো টেম্পোরারিলি এ রাখা লাগবে রাইট এখন কথা হচ্ছে ওয়েস কে তো মানে ইয়া রেকগনাইজ করা লাগবে যে কোনটা প্যারেন্ট প্রসেস কোনটা চাইল্ড প্রসেস ওইটা সে রেকগনাইজ করে এই যে ফর্ক ফাংশনটা কল করছিল ওই ফর্ক ফাংশনটা যে পিআইডিটা রিটার্ন করছিল এই পিআইডি যে ভ্যালুটা রিটার্ন করছে ওইটা দেখে নিয়ে সে রেকগনাইজ করে সো এখানে তো দুইটা সাব প্রসেস ডিভাইডেড হয়ে যাচ্ছে না সো যেই সাব প্রসেসে পিআইডিটা সে গ্রেটার দ্যান জিরো পায় ওইটাকে ওয়েস প্যারেন্ট প্রসেস হিসেবে রেকগনাইজ করে এবং ওইটার উপরে সে ওয়েট কল করে ওকে দা আদার হ্যান্ড যে সাব প্রসেসে পিআইডি সে জিরো পায় ওইটাকে সে চাইল্ড প্রসেস হিসেবে আইডেন্টিফাই করে এবং ওইটার উপরে তখন এক্সিকিউট ফাংশন সে কল করে এক্সাক্ট ফাংশনটা কি বেসিক্যালি স্যার তাহলে তো স্যার যদি একটা প্যারেন্টে যদি মাল্টিপল চাইল্ড এটা এটা হচ্ছে কি তোমার এগেইন তুমি এই পিআইডিটা হচ্ছে কি ফরক এর রিটার্ন করা ভ্যালু ঠিক আছে এটা প্যারেন্ট এবং চাইল্ডের যে ইউনিক পিআইডি আমরা যে ডিসকাস করছি ওই তাদের নিজেদের পিআইডি না কিন্তু এটা ওকে

অথবা কোনো কারণে মনে করো প্যারেন্ট প্রসেস এক্সিকিউট হয়ে শেষ হয়ে গেছে প্যারেন্ট প্রসেস থামেই নেই চাইল্ড প্রসেস বানাই দিয়ে সে লাইক এক্সিকিউট হয়ে শেষ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে চাইল্ড প্রসেস যে রিপোর্ট ব্যাক করবে প্যারেন্ট প্রসেসকে ওইটা সে করতে পারে না অ্যাগেন ধরো যে প্যারেন্ট তখনও ওয়েট করতেছে বসে সো চাইল্ড প্রসেস রিপোর্ট করতে পারতেছে না সো সেই ক্ষেত্রে সে তখন মানে তাকে এক্সিট করতে গেলে কি রিপোর্ট করে নিয়েই তো তাকে এক্সিট করতে হবে রাইট সো সে এক্সিট করার সময় রিপোর্ট করতে গিয়ে দেখে যে সে রিপোর্ট করতে পারতেছে না সো সে এক্সিট হতে পারে না সে রিসোর্স দখল করে একটা জম্বি প্রসেস হয়ে বসে থাকে একটু মাই ব্যাড জম্বি প্রসেস রিসোর্স দখল করা না বাট এটা হচ্ছে গিয়ে প্রসেস টেবিলে একটা জায়গা দখল করে রাখা কারণ হচ্ছে গিয়ে সে প্যারেন্ট প্রসেসকে সে রিপোর্ট করতে পারতেছে না এবং জম্বি প্রসেস তেমন একটা হার্মফুল না কারণ এটা রিসোর্স অ্যালোকেট করে রাখে না রিসোর্স ছেড়ে দেয় ঠিকই বাট দ্য থিং ইজ যে প্রসেস টেবিলটা লিমিটেড সো তোমার প্রসেস টেবিলে যদি অনেক জম্বি প্রসেস দিয়ে এরকম ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে তোমার প্রসেস টেবিল ফুল হয়ে যেতে পারে এবং ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে ইট ইস পসিবল স্যার এই প্রসেসের চ্যাপ্টারে স্যার একটা জিনিস বলছিল যে ওই ইন্টারাপ্টের জন্য ওয়েট করে মানে সামটাইমস এটা মানে স্যার एक्चुअली কি মিন করে মানে কোই কিউ ড্রাই কিউ ডায়াগ্রামে স্যার বলছিল যে ইন্টারাপ্ট

যখন কোনো একটা ইন্টারাপ্ট হয় সিপিইউ বেসিক্যালি লাইক তো ওই ইন্টারাপ্টটা তো ইয়া করে হ্যান্ডেল করে রাইট তখন কি প্রসেসকে তো ওই ইন্টারাপ্টটা যতক্ষণ না পর্যন্ত সিপিউ হ্যান্ডেল করা শেষ করতেছে ততক্ষণ বসে থাকা লাগে ওয়েট করা লাগে তাই না ইন্টারাপ্টের ডেফিনেশন কি যদি কোনো ইন্টারাপ্ট হয় যদি কোনো হার্ডওয়্যার এরো জেনারেটেড হয় বা কোনো হার্ডওয়্যার স্পেশাল অ্যাটেনশন দরকার হয় তখন কি সিপিউ যাই এক্সিকিউট করুক না কেন ওইটা সে টেম্পোরারিলি স্থগিতরা রেখে নিয়ে আসে ওই

এখন তারপরে এডি গেও থেকে ওই প্রসেস সিলেক্টেড হবে কিনা ওইটা শিডিউলিং অ্যালগরিদম এর উপর করে যে অ্যালগরিদম গুলো না নেক্সট ক্লাস থেকে দেখব কারো কোশ্চেন আছে নো স্যার ওকে ফাইন তাহলে তোমাদের কোনো যদি ফার্দার কোনো কোশ্চেন যদি থাকে আমাকে ডিসকর্ড নক দিও লাগলা আমি মোটামুটি অ্যাকটিভ থাকি বলবো না বাট তোমাদের মেসেজ দেখlambda আমি রিপ্লাই দেবো যদি কোনো কনফিউশন বা কোনো ইস্যু থাকে ওকে স্যার ওকে ঠিক আছে তাহলে যদি কারো কোশ্চেন না থাকে তাহলে ক্লাস এখানে শেষ। ওখান থেকে ওয়ালাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।